চেয়ারম্যান করবো না কেউ নেই, আপনার বাবা সিআই পলি উনি চেয়ারম্যান, এই কি আবার বলছি কি যে সব তৃণমূলের লোকগুলোই এরকম। রেকর্ডিং করার অধিকার নেই আপনার, আপনাকে এফআইআর করব কিন্তু আমি, আবার বলে দিচ্ছি আমি রেকর্ডিং, আপনি রেকর্ডিং করার অধিকার নেই, আপনি রেকর্ডিং করছেন, আপনার রেকর্ডিং করার অধিকার নেই, আপনার পারমিশন নেই, এই যে করছেন আপনি, আপনি দেখুন। স্বার্থে ঘুঘুর বাসার অন্ধকার দিশা দেখাচ্ছে আরজিকর। ট্রেড কালচার দুর্নীতির অভিযোগ রামপুরহাট উত্তরবঙ্গ মেডিকেলে। এবার কলকাতার অদূরে হাওড়া ময়দানে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি পরিচালিত শিশু হাসপাতালে ট্রেড কালচারের অভিযোগ। শিশু হাসপাতালের পরিচালন কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অভিযোগ, 2021 সালে অনুমোদিত কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বিগত 3 বছর তৃণমূল নেতাদের কমিটি হাসপাতাল চালাচ্ছে। নতুন কমিটি গঠন হওয়ার পরই ঠান্ডা লড়াই, আরজিকর করে দেওয়ার অভিযোগ। কমিটি ফরমেশনে বিগত দিনের যারা ছিলেন তারা কেউই নতুন কমিটিতে নেই, তারপর জন্য ওদের একটা রাগের কারণেই ওরা এইরকম মারধর করা, বা যেহেতু আমরা মহিলারাই 4 জন মূলত অফিসে থাকি, আমাদেরও একটা ধমকি যে আরজিকর করে দেবো, ও সব আমাদের কেউ কিছু করতে পারবে না, এই ধরনের ধমকিতে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। এটা সুরজিৎ সাহা তার দলবল নিয়ে এসেছিল, সুরজিৎ সাহা হচ্ছে লোকাল তৃণমূলের নেতা। অভিযোগকারীদের তরফে একটি ভিডিও ভাইরাল করা হয়েছে, তাতে দাবি থ্রেড চলাকালীন তৃণমূল নেতা সুরজিৎ সাহার ভিডিও করলে হাসপাতালের মহিলা কর্মীকে এফআইআরের হুমকি দেওয়া হয়েছে। ব্যক্তিগত কারণে হাসপাতালে যাওয়া, সমস্ত অভিযোগ উড়িয়ে পাল্টা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা। রেকর্ডিং করার অধিকার নেই আপনার, আপনাকে এফআইআর করব কিন্তু আমি, আবার বলে দিচ্ছি আমি রেকর্ডিং, আপনি রেকর্ডিং করার অধিকার নেই, আপনি রেকর্ডিং করছেন, আপনার রেকর্ডিং করার অধিকার নেই, আপনার পারমিশন নেই, এই যে করছেন, যে ভয় ভীতি করে জিনিসটাকে বন্ধ করব, যা রেড ক্রসের ইতিহাসে কালিমালিপ্ত করার জন্যই শাসক দলের প্রচেষ্টা, এটা থ্রেড কালচার চলছে, একদম থ্রেড কালচার এটা চলছে। দেখুন প্রথম কথাটা হচ্ছে এটা একটা ব্যক্তিগত ঘটনা, এটার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, কারণ হচ্ছে ব্যক্তিগত এই কারণে আমি আমার মেয়ের ভ্যাকসিনেশনের জন্য গেছিলাম, সেখানে আমার থেকে অর্থ চাওয়া হয়, অনৈতিক অর্থ চাওয়া হয়, যার আমি প্রতিবাদ করতে গেলে আমাকে কলার ধরা হয়। আমি 2 বারই রেডক্রসে গেছিলাম, একবার যখন করোনাকালে ভ্যাকসিন হয়েছে সেই সময় ভ্যাকসিন নিতে গেছি, আর গতকাল গেছিলাম, এর মাঝখানে রেডক্রস সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই। ওনারা হয়তো আমাকে, যেহেতু আমি একটি রাজনৈতিক দল করি, সেই দল করি হয় বলে হয়তো আমাকে টার্গেট করেছে। এ হচ্ছে জেলা শাসক, ইজ দি চেয়ারম্যান অফ দি রেডক্রস সোসাইটি। রাজ্যপাল অ্যাপ্রুভ করেনি, ঠিক নয়, এটা এটা ভুল 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 এটা ভুল, এটা থ্রেড কালচারের কোনো ব্যাপার নেই এখানে। অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই কি বেড়ে উঠছে থ্রেড কালচারের রোগ? প্রশাসন গোটা বিষয়ে কি পদক্ষেপ নেয় সেদিকেই থাকছে নজর। দেবকুমার দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।